আমার দাদার নাম মোহাম্মদ তুফান, আমার আব্বাজানের নাম মোহাম্মদ বোরজাহান, আর আমার নাম মোহাম্মদ শাহজাহান। আমার বড় পুত্রের নাম মোহাম্মদ মান্নান, আর আমার ছোট পুত্রের নাম মোহাম্মদ হান্নান। এই যে সমস্ত নামগুলোর শেষে একটা দন্তন্য, এই দন্তন্যটা কেন জানেন? এই দন্তন্য হলো সম্মান, সম্মানের প্রতীক দন্তন্য। একটি সম্মানের নৌকায় চড়ে এই অঞ্চলে এসেছিলেন আমাদের পূর্বপুরুষেরা। সম্মান কাকে বলে, ইহা কত প্রকার ও কি কি, তার পোশাকে আশাকে কথায় বার্তায় ঝরে পড়ত। সম্মানই মানুষকে যে সম্মান দিতে জানে না, সে জাতি কখনো বেঁচে থাকতে পারে না। আর আমি এই সম্মানের লড়াই করতে যেয়ে এক এক করে সব খুইয়েছি। শুধু সম্মানের ভয়ে কোনো জায়গায় চাকরি করতে পারিনি, ব্যবসা বাণিজ্য দিয়ে জীবন পার করতে হয়েছে। সম্মান, 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 চাইখানা দেখলে বুঝবা কি হাল, সাদা নাকি কালো, লাল নাকি নীল, বুঝে না আসলে হইবে গজনি। পালমন্দের দুনিয়া দিন যাইবে দিন গুনিয়া, করার ডিম কিনবা তুমি দেখি আসুনিয়া। পালমন্দের দুনিয়া দিন যাইবে দিন গুনিয়া, করার ডিম কিনবা তুমি দেখি আসুনিয়া। সম্মান চইলা যাবার ভয়ে, কিছু করলা না সময়ে, দিন গেলে দিন আর পাবা না কান্দিবে মনমুনিয়া, দিন গেলে দিন আর পাবা না কান্দিবে মনমুনিয়া। বালমঙ্গের দুনিয়া দিন যাইবে দিন গুনিয়া, ভরা ডিম কিনবা তুমি দেখি আসুনিয়া। বালমঙ্গের দুনিয়া দিন যাইবে দিন গুনিয়া, ভরা ডিম কিনবা তুমি দেখি আসুনিয়া। বাবারে, তোমার গান ছাড়া যে আড্ডা জমে না, একটু গান ধরো। দত্তেছি ভাই। সে যেন আমার পাশে আজও বসে আছে, চলে গেছে দিন তবু আলো রয়ে গেছে। কিডা কি হচ্ছে? মহল্লে একটা ঘটনা ঘটেছে, আপনি শুনছেন? কি হয়েছে রে ভাই? মহল্লে তো একটা নতুন মেয়ে আইছে, দেখতে একদম বারোদের মতো, কিন্তু এলাকার পোলা পায় তারা ডিস্টার্ব করে করে একদম শেষ করে ফেলে গেছে ভাই। কেন, কিসের ডিস্টার্ব? ভাই আমি জানি কি ডিস্টার্ব করতেছে, তারে ডিস্টার্ব করতে করতে আগের মহল্লায় ডাল পুরি কইতো ভাই, এই আমাকে মহল্লায় কি করছে জানেন? নিম কি করছে, বুরিন্দা করছে ভাই। কি রে, বুরিন্দা করছে, ডাল পুরি করছে, সন্দেশ কতি পারে, খুর বাপ দাদা চোদ্দ পুরুষ কি হোটেলের ব্যবসা করে দেখি। ভাই আপনি কি করছেন? এই মেয়ের ফ্যামিলি তো অ্যারিস্টোক্রেসির ফ্যামিলি ভাই। এই মেয়ের ফ্যামিলি তো এখন অসহায় হয়ে পড়ছে, এই মেয়েকে আর যেন কেউ এই যে ডাইলপুরি, নিমকি, তারপরে বুরিন্দা, এইগুলো যেন কেউ না করার পরে আপনি একটু তাদের হেল্প করতে হবে ভাই। অবশ্যই হেল্প করতে হবে ভাই, আমাকে এলাকার একটা মান সম্মান আছে না? মান সম্মান তো রক্ষা করতে হবে, আমি কি নিজে যাইতে যাই মান সম্মান রক্ষা করব? না আমার কাছে তারা অভিযোগ করবে। হ্যাঁ এই অভিযোগ করেছে, আমার কাছে কি অভিযোগ করেছে? আমি কি এলাকার মান সম্মান সব রক্ষার দায়িত্ব নিছি নাকি? হ্যাঁ, ওরা যদি এখন সরাসরি আমার কাছে অভিযোগ করে তাহলে আমি বিষয়টা দেখব। কি বলিস তোরা? ঠিক পছন্দ নবীর। হ্যাঁ ভাই, আড্ডা তো শেষ হয় নাই, শুরু করো আর একটা গান শুরু করো। তিতা নাকি মিঠা, টক না
আঁখি কালো লাল নাক নীল, বুঝে না আসলে হইবে গজমিল। ভালো মন্দের দুনিয়া দিন যাইবে দিন গুনিয়া, করা ডিম কিংবা তুমি দেখিয়া শুনিয়া। ভালো মন্দের দুনিয়া দিন যাইবে দিন গুনিয়া, করা ডিম কিংবা তুমি দেখিয়া শুনিয়া। কি হচ্ছে না বেলতে সমস্যা কিছু না, বকলেসের গোড়াতে হরিদা একদম শেষ মাথা পর্যন্ত ফুটো করে মোরব্বা বানায় ফেলবা, বড় বড় ফুটো করবা, তাতে বেল্ট লাগানোর পরে মনে করে এরকম করে লাগাচ্ছি এই যে বেল্টের কাঁটা, আমি যদি ঘুমিয়ে ঘুমিয়েও লাগাই কোনো সমস্যা নাই, কাঁটা নিজ দায়িত্বে আসতে করে গর্তে ঢুকে যাবে, মানে গর্ত করতে হবে ফুটো না, বুঝছো? এটা করে তো ভালো দেখাবে না। আমার নাম হচ্ছে মামা ধান নাম, আমার সব কিছু একটু আলাদা এক্সেপশনাল, বুঝেছো? ও নামের সঙ্গে চলে যাবে রে, তুই করে দাও। দূর ভাই, এইটা করতে আমার দোকান থেকে এতদূর টেনে নিয়ে আসেন। দোকানের মধ্যে লোক বসা না, মান সম্মান থাকে, মান সম্মান আছে না, সেই জন্য অসুবিধা নেই, আমি তো টাকা দেবো তোমার, সমস্যা নেই, নাও চলো। আচ্ছা ঠিক আছে ভাই করবো, কিন্তু এটা করতেই মজুরি একটু বেশি লাগবে না। আচ্ছা ও ভালো কথা, দেখছো একটু কালি করে একটু একটু ক্রিম কালি করে দিও ভাই, বেলটা কেউ কালি করে, কালি করে তো জুতোই। আমার নাম হচ্ছে হান্নান, সব কিছু এক্সেপশনাল, নামের সঙ্গে তা এটা চামড়ার না, জুতো চামড়া, এটাও চামড়া, তা কালি করতে পারবে না কিছু, তুমি করে রাখো, আমি টাকা দেবো না, ওটা সমস্যা নেই। আপনার সামনে ওই ছেলেগুলো আমাকে টিস করলো, আপনি কিছু বলবেন না? না বখাটে সাল পাল বলতে যাবো কিসের জন্য, মান সম্মান আছে না আমার, নামিয়ে যাবে তো। আপনি আপনার মান সম্মানের জন্য এসব বেয়াদবে বেয়াদবে সহ্য করবেন? বেয়াদব তো তার কাজ তো সে করবেই, ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড নেই তো, খুবই নিচু, আমি যদি কথা বলতে যাই আমার অবস্থা নামিয়ে যাবে না, তো মান সম্মান আছে। শোনেন পড়েননি কবি কামিনী রায়, কুকুরের কাজ কুকুর করে সে কামড় দিয়েছে পায়, আর আপনি যদি হাউট করে গিয়ে কামড় দেন নামিয়ে যাবেন না? কানে তুলো আর পিঠে খুলো সেরাম করে চলতে, হ্যাঁ এ পাত্তা দিলে ইচ্ছে করলে তো অনেক কিছুই করতে পারি, কিন্তু আমি এলাকায় নতুন তো, আসলে কে বড় ভাই কে ছোট ভাই আমি কাউকে চিনি না, কে বড় ভাই কে ছোট ভাই কিভাবে যোগাযোগ করবো বলেন তো? আপনি বড় ভাইয়ের কাছে সরাসরি চলে যেতে পারেন অথবা ফোনে কথা বলতে পারেন, চাইলে কিন্তু আপনাকে আমি ফোন নাম্বারটা দিতে পারি। আচ্ছা ঠিক আছে নাম্বারটা দেন তাহলে। দেন 01737 97। উইট উইট উইট, আমি বড় ভাইয়ের সাথে যোগাযোগ করে দিচ্ছি। আপু আপনার সঙ্গে একটু কথা বলতে চাই।
আপনার সঙ্গে আমার পরিচয় হয়নি, কিন্তু যতটুকু বুঝলাম এই সমস্যা থাকবে না। মান্নান যখন শুনলো সব সমস্যার সমাধান হবে, আপনি কোনো চিন্তা করবেন না। জি হ্যাঁ, আমি দায়িত্ব নিয়ে বলছি। মান্নান দায়িত্ব নিয়ে বলছে। জি ধন্যবাদ। ঠিক আছে, একটু শিবলেখ দেন। Representing the world, I'm presenting and betting no ready to deliver a message. Simon, জি ভাই, শোনো, সমস্ত কথা বলবা, আমার ক্ষমতার কথা বলেছিস তো, আমার অবস্থান বলেছিস তো, সব বলতে থাক, ভালো করে বুঝায় বল। মান্নান কেডা, মান্নান সম্পর্কে ক্লিয়ার করে দিই। ওকে ভাই, এটা কোনো সমস্যা, অবশ্যই বলে দেবো। Representing the world, I'm presenting and betting no ready to deliver a message of motivation. I said it, don't forget it. You are a king or queen, but never beheaded. The power you hold in your mind, nobody ever can edit. Envision your target, the market, the journey, no limits, embellish the feeling. Hey, Shimul, তোমার একটা বিরাট উপকার করে দিল রে। কি করেছে ভাই? ওই যে সুন্দরী মেয়েটাকে যারা ডিস্টার্ব করে না, এই সমস্ত বিরুদ্ধে আমাকে প্রতিরোধ করতে হবে। এখন বলতো কি রাগটা ডিস্টার্ব করে ভাই? এটা কোনো কথা বলেন আপনি। আপনি শুরুতে ঠিক করেন যে আপনি তাকে হেল্প করবেন কিনা, যদি হেল্প করেন আমরা 3 মিনিটে ওদেরকে খুঁজে বাইর করব, বুঝেন নি আপনি? শুনে হেল্প আমি করবই, কিন্তু এক কথা তার হেল্প করতে পারি না, আর একটু বলুক, বারবার বলুক, তারপরে আমি হেল্প করি, কি বলিস ভাই? আমার মনে হচ্ছে এটা ঠিকই, যে এই পরিস্থিতি ক্রিয়েট হয়েছে, আমার মনে হচ্ছে বারবার আপনাকে অনুরোধ করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে। হ্যাঁ করুক, আর সুন্দরী মেয়েদের অনুরোধ তো ভালোই লাগে। ভাই আর কতদিন একা একা থাকবে? আরে ভাইকে আমাকে ভাইকে একা একা নাকি, আমরা আছি না ভাই, কি করছে? আর শুনুন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করে যদি ভাই সুন্দরী মেয়েটারে বাগায় নিয়ে আসতে পারে, নায়ক হয়ে যাবে, আর সেখানেই তো সমস্যার সমাধান হয়ে যায়। মানে কি ভাই? মানে তো একদম সহজ, আমরা এখন আপনাকে ভাবি সহ দেখতে চাই। কেবল একটা ফোন পালাম, কেবল একবার কথা হলো, এর মধ্যে সব হয়ে গেল। দিতা নাকি মিঠা, টক নাকি ঝাল, জায়গা না দেখলে বুঝবা কি হাল, সাদা কালো লাল নাকি নীল, বুঝে না আসলে। ভাই আমি আমি মানে আমি টিঙ্কু, আপনার এলাকার সাওল ভাই। রাম করে ডাক দিছ কিসের জন্য? বুকের মধ্যে ধড়াস করে উঠলো। কি তুমি কি চাও ভাই? মানে আপনার সাথে আমার একটু কথা আছে ভাই। আমি এলাকার সালবালার সঙ্গে কোনো কথা বলি না। আমি জানি ভাই, মানে আপনি এলাকায় জন্মগ্রহণ করলি পরেও মানে আপনি এলাকার কারোর সাথে মেশেন না, মানে এলাকা কেউ আপনাকে চেনে না, আপনিও ঠিক কাউকে চেনেন না। আমি চিনাতেই চাইও না। আমি সেটাও জানি ভাই, মানে আপনি আসলে কাউকে ঠিক চেনাতে চান না, মানে আপনি মানুষজনের কাছ থেকে একটু এড়ায় এড়ায় চলেন ভাই। আমি সব কিছু জানি ভাই। তুমি সব জানো মানে কি? এসব কি বলতেছো তুমি? জি ভাই, মানে আমি ভাই গত 5 বছর ধরে আপনাকে ফলো করতেছি ভাই। মানে আপনি কোথায় যান, আপনি কি করেন, কার সাথে কথা বলেন, আমি সব কিছু ফলো করতেছি ভাই। মানে ভাই মানে আমি না সব কিছু একদম নোট করে রাখছি, আমি সব কিছু আপনাকে বলে দিতে পারবো, সব তারিখ ধরে বলে দিতে পারবো ভাই। সেই জন্য তো বলি, আমি যখন একলা রাস্তার মধ্যে হাঁটি, চলাফেরা করি, তখন শরীরটা কিরকম ভার হয়ে আসে, মনে হয় কীটা জানি আমার ফলো করতেছে। আমি ডানে বামে তাকায়ও দেখেছি কিন্তু কাউকে দেখিনি। জি ভাই, মানে আমি ফলো করেছি ভাই। ফলো করো কিসের জন্য ভাই? এই এলাকা সবার থেকে আপনার আলাদা লাগে ভাই। শুধু এলাকা কি ভাই, দেশ, পুরো দেশ কি, পুরো পৃথিবীর মধ্যে আপনি ওয়ান পিস ভাই, ওয়ান পিস ভাই আপনি ভাই। মানে আপনার এই যে হাঁটা, আপনার কথা বলা, আপনার স্টাইল, সব সব কিছু ভাই আমার কাছে অদ্ভুত ভালো লাগে। হান্নান ভাই, ওরে আমার হান্নান ভাই, মানে এই যে আপনি আমার সামনে দাঁড়ায় কথা বলতেছেন, এই যে মানে আমার একটা কথার আপনি জবাব দিচ্ছেন, মানে এটা আমি চাই। আনন্দ ভাই, আনন্দ ভাই একটু ধরে আনন্দ ভাই, কি দিয়েছেন কি, মানে আপনি একটু টাচ করি আনন্দ ভাই, মানে মান সম্মান চইলা যাবার ভয়ে, কিছু করলা না সময়ে, দিন গেলে দিন আর পাবা না, কান্দিবে মনমুনিয়া, দিন গেলে দিন আর পাবা না, কান্দিবে মনমুনিয়া। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। আমি মোনালিসা। আমি বুঝতে পারছি আপনি মোনালিসা। এরকম মিষ্টি কণ্ঠ মাত্র দু একজনের আছে তাই। শোনেন, আপনার কণ্ঠস্বর খুবই মিষ্টি আর খুবই আকর্ষণীয়। আকর্ষণীয় হয়ে কি লাভ হলো বলেন? আপনাদের এলাকায় তো বখাটের অত্যাচারে টিকতে পারছি না। এই অভিযোগ তো আমি শুনেছি। আর যেহেতু আপনি নিজেই অভিযোগ করছেন, তাহলে কি হবে? এই অভিযোগের সমস্যার সমাধান হয়ে যাবে। ভাই সত্যি, এই সমস্যাটার সমাধান হলে আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকব। কৃতজ্ঞতা কি বলবো। শোনেন, যারা এই সমস্ত অপরাধ করেছে তাদের অলরেডি শনাক্ত করা হয়েছে। এই সমস্ত অপরাধীদের আপনার সামনে হাজির করা হবে এবং এই অপরাধের জন্য তাদেরকে ক্ষমা চাইতে হবে। হ্যাঁ, আপনার পায়ে ধরে দরকার হলে আপনার কাছে ক্ষমা চাইবে। না না, ক্ষমা চাইতে হবে না, শুধু সমস্যাটার সমাধান হলেই হবে। শোনেন, আগামী 12 তারিখ আপনার বাড়িতে এসে সমস্যার সমাধান করে দিচ্ছি। বুঝা যাচ্ছে তো ব্যাপারটা? জি, তাহলে তো খুব ভালো হয়, আপনার সঙ্গে দেখাও হবে আর সমস্যাটাও সমাধান হবে। তোমার জানো, আমি দেখলাম, দেখার সঙ্গে সঙ্গে আমার মনে হয়েছে যে এটা একটা পূর্ণচন্দ্র, একটা পূর্ণিমা, এবং এই পূর্ণিমা কোনোদিন ক্ষয় হবে না, কোনোদিন অমাবস্যা হবে না, বুঝছো? এত ভালো লাগিছে। একটা মানুষের জীবনে প্রেম তো খুব দরকার, তাই না? আমাদের যে প্রেম হয়েছে, আমরা একসঙ্গে চলবো, আমরা স্টুডিওতে যাব, গিয়ে পিছনে সিনারি সামনে বসে ফটো তুলবো, বাদাম ভাঙে তোমার মুখে ঢাইলে দেবো, বাদাম কুটুস কুটুস করে খাবা। মনে করো একটা নৌকায় উঠলাম, দুজন ঘুরে বেড়াচ্ছে, অনেক দূর সরিয়ে গেলাম, শুধু তুমি আর আমি। আর মাঝি? লাঠি মেরে ফেলা দেবো মাঝির, মাঝির দরকার কি, শুধু তুমি আর আমি ঘুরে বেড়াবো। তো নৌকা চালাবে কে? নৌকা চালাবে কিসের জন্যে? নৌকা ভাসতে থাকবে, আমরাও ভাসবো। প্রেমের তো কোনো নির্দিষ্ট গতি নেই, কোনো গন্তব্য নেই, প্রেম চলতে থাকে, প্রেম মুক্ত, বুঝছো? তা প্রেমটা হবে কিভাবে? তোমার তো সম্মানবোধ বেশি। সম্মান সেটা সে সম্মানবোধ ঝাড়িয়ে ফেলবো, ফেলতেছি, কমিছে তো আগেছে। আর এই শার্ট আর বেল্টের মধ্যে এতগুলো ফুটো কেন? না, আমি বেল্ট তো ফেলা দিচ্ছি, ওই বেল্ট নিয়ে আমি আবার হরি সুন্দর করে হরিদারে বলেছি যে হরিদা ফুটোগুলো বন্ধ করে দাও, সে বলে পারবো না। বলছে কেন, তুমি চামড়া কেটে বসা দাও, পারবেই না, ফেলা দিছি, নতুন বেল্ট কিনেছি। প্রেম করলে কিন্তু হাত ধরতেই হয় নিয়ম, আঙ্গুল আঙ্গুল একটা আঙুল নালি কিরাম করে হবে, আঙুল ধরে হাত হাঁটবো, বসে থাকবো। হ্যাঁ ধরো। সব আঙুল ধরতে কি ভালো হতো, অনেক শুধু আঙুল ধরতাম, আঙুল ধরতে ধরতে জীবন পার করে দিতাম। ব্যান্ডের শার্ট কিনতে ঢাকায় যেতে হবে, সময় নাই, খুব দ্রুত কাম করতে হবে। ব্যান্ডের শার্ট নিয়ে আসি, ভাব নেন, এমনভাবে করবেন যাতে আমার কামটা হয়, কোনো রকম যেন ভুল না হয়, একেবারে নিখুঁত বানাতে হবে। আচ্ছা ভাই, মানন ভাই, একটা কথা, এই যে যত্ন করে শার্ট বানাচ্ছেন, এত সুন্দর করে শার্ট বানাচ্ছেন, ভাবি আনবেন নাকি? ওফ, একই কথা, একই কথা, যেখানে যে বিষয়ে কথা বলতে যাই, একে বিয়ে করবেন কিনা, হ্যাঁ বউ আনবেন কিনা, ভাবি কখন আসবে, আরে এটা ছাড়া কথা নাই, অন্য কথাগুলো যায় না। ভালো করে ব্যান্ডের শার্ট নিখুঁত করে বানান, এই নিখুঁত শার্ট না বানাতে পারলে আপনার খবর আছে। বানাবো তো ভাই, কিন্তু আপনি জানেন না, আপনি বিয়ে করলে এলাকার মানুষ যে কি করবে, ভাবিকে আইনি দেখেন না আপনি। এই কি করবে ডাকি, করবে ডাকি? আরে ভাই, রং খেলা হবে 10 দিন, আতশবাজি ফুটবে, রং মেখে সবাই নেচে গেয়ে দুমদাম করে আতশবাজি ফুটাবে আর গাবে,
কেসে বানি কেসে বানি কেসে বানি কেসে বানি কেসে বানি একটা কথা বলি ভাই, আমি বলি, শুনেন না আমার কথা শুনেন, আপনি বিয়ে করলে আপনাকে একটা না পাঁচটা শার্ট বানিয়ে দেবো, কোনো মজুরি দিতে হবে না, শুধু বিয়েটা করেন ভাই। পরে শার্ট মাট বানাতে হবে না, একটা কথা বলি শুনেন, আমি বিয়ে করব বলেই এরকম একটা শার্ট বানাতে যাচ্ছি, কিন্তু একটা কথা, এরকম রং মাখাও যাবে না, আতশবাজি দুমদাম করে ফোটানোও যাবে না, নীরবে নিবৃত্তিতে আমার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে যাতে বিয়েটা করতে পারি। ওরে বাবা রে, এলাকার লোককে জানানো যাবে না, নীরবে যাচ্ছি, নীরবে, বুঝতে পারিছেন? ওরে চুপ করে, মানে আমার মুন্ডার মধ্যেই যে কত রাজ্যের কথা, কত ঘটনা, কত আকাঙ্ক্ষা, মানে আমি বইলে বোঝাতে পারবো না, আমার সবার সঙ্গে তো শেয়ার করা যায় না, ওই মান সম্মানের ভয়, মানে মান সম্মান খেলা তো আজকেরতে না, দাদা বয়ে বেড়াইছে, বাবা বয়ে বেড়াইছে, এখন আমি তার প্রতিভু, আমি বয়ে বেড়াচ্ছি, বলা যায় না তো, মান সম্মান তো নাইমে যাবে, সবারে বলা যায়, কোনোভাবে বলা যায় না, কিন্তু বুকটা ফাইটে যাচ্ছে রে, বুকটা ফাইটে যাচ্ছে, জানি ভাই, সব জানি আমি। ওরে না মোহাম্মদ হান্নান, তুমি কিচ্ছু জানো না, কিচ্ছু না, সেটা আলাদা মানুষ, এক্সেপশনাল। এই মোহাম্মদ হান্নান, সে ডিসিপ্লিনের মধ্যে থাকে সবসময়, ঘরের তো বেরোবে মাথা নিচু করে রাস্তা দিয়ে চলে যাবে, আবার মাথা নিচু করে ঘরের ভিতর ঢুকে যাবে, আলাদা মানুষ, তার চাইপে রাখতে হয়, সব কিছু চাইপে রাখতে হয়, কারণ মান সম্মান, ওই মান সম্মানের ভয়ে সব কথা বলে হালকা হতে চায়, আর কী কী যে ইচ্ছে করে, ওই যে এদের বাড়ির ওই না নাম বলা যাবে না, মানে আমার কি ইচ্ছে হয় জানো, যে ওরে ধৈর্য নিয়ে মনে করো যে মোড়ের পাড়ে যে লেটার প্রেসটা আছে না, সেই লেটার প্রেসের মেশিনের মধ্যে ওরে ঢুকাই দেয়, শালা ছাপা হয়ে ওদিকে বেরোয় যাবে, তারপরে ধৈর্য নিয়ে দেওয়ালে আঠা মেরে ওরে শুধু বিভিন্ন দেওয়ালে লাগাবো, শালা ইচ্ছে করে যে চুল একটা একটা করে টাইনে তুলে, বুঝতে পারছো, মাথার মধ্যে শুধু থু মারবো, আর এরম করবো এরম করবো, আরও কী কী যে ইচ্ছে করে জানো, মনে করছে ধৈর্য একদম শুনশান চরের মধ্যে নিয়ে যাই, তারপরে সব চোদ্দ গোষ্ঠী তুলে গালাগালি করতে করতে নিজে বমি করে দেই, কিন্তু ইচ্ছে করে সম্ভব না, বুঝছো, মান সম্মান, বুঝছো না, সম্মান ও হবে না ভাই, আমি সব জানি ভাই, তা আপনাদের এই মান সম্মান পরিবারের যে মান্নান ভাই, সে কিন্তু আপনাদের মতো না, সে একটু অন্যরকম, আলাদা, মানে একটু স্বাধীন সেতা, তার যা ইচ্ছে হয় সে তাই করে, কিন্তু তার আপনার নতুন প্রজেক্ট কি জানেন না, জানি না তো কি আছে, মানান ভাই কি করতেছে, আপনারা দুজন আপন ভাই কিন্তু দুই মেরুর, আর সে তো একটা সুন্দরী মেয়ের প্রেমে পড়েছে, ও কিডা কিডা রে, ওই যে ওই মেয়েটা ভাই, ওই যে মানে বকাটে ছিলেন যারা টিস করে নিমকি নিমকি বলে, আর আপনি তো ভাই মানান ভাইকে চেনেন, আপনি চেনেন না, মানে আপনার ভাই কীরকম, সে যেটা টার্গেট করবে সেটা সে নেবেই, আমি চাই কি ভাই জানেন, মানে আমি চাই যে এই মিশনে আপনি অংশগ্রহণ করেন, মানে আপনি সাকসেসফুল হন, আমার ভালো লাগবে ভাই। সেদিন কিছু বিয়াদব ছেলে আপনার সঙ্গে এসে বিয়াদবি করেছিল, তো আমি তখন আপনি বলেছিলেন যে প্রতিবাদ করিনি, আমি প্রতিবাদ করিনি সম্মানের ভয়ে, সেটাই প্রতিবাদটা সেদিন হয়নি। হ্যাঁ সেটা তো জানি, আপনি প্রতিবাদ করেননি, তো আজকে কি অনুশোচনা করতে আসছেন? না হ্যাঁ সেটাই, আপনি অনেকটা সেরামই বলতে পারেন, মানে আমি সেদিন বলেছিলাম তো যে কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, কিন্তু এখন আমার মনে হচ্ছে যে ওটা আগের যুগে ঠিক ছিল, বর্তমান যুগে ওটা ঠিক নেই, কুকুরের কাজ কুকুর করেছে, আমার কাজ আমি করব, আমি ছেড়ে দেবো না, কুকুর যদি একবার ঘেউ বলে আমি বলবো ঘেউ ঘেউ, কুকুর একটা কামড় দেবে আমি দুটো কামড় দেবো, ভয়ানক প্রতিবাদ আমার করা উচিত ছিল, আমি সেটা পারিনি, আফসোস হচ্ছে খুব, আমার ইচ্ছে ছিল যে একদম ওদের কলার ধরেই সিনেমা বানায় ফেলবো, ওদের এরম মাই মারা উচিত ছিল যে এক একটা তামিল কায়দায় উড়ে ফেলবো, এরম করে শুধু বাড়তেছি নাই, রাস্তা ফাঁকা হয়ে গেল, অনেক কিছুই করা উচিত ছিল, করেন তো নাই, আর এখন এসব বলে লাভ নাই, আপনার সঙ্গে কথা বলার মতো আমার সময় নেই। দেখেন আমি 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 একটা স্থানীয় ছেলে, সরাসরি এরকম করে কথা বললে তো
আমার আত্মসম্মানে লাগবে, তাতে তো আমি হার্ট হই, সেটা তো বুঝতেই হবে। আপনি হার্ট হলে আমার কি করার আছে, কি বলার আছে? শোনেন, অন্য দিন যদি হতো তাহলে করে কিন্তু আমি আসতামই না আপনার কাছে, বুঝছেন? হ্যাঁ, আর যে কথা বলেছেন তারপরে এখানে থাকতাম না, মাথা নিচু করে চলে যেতাম, কিন্তু এখন স্পিরিট গতি সব চেঞ্জ হয়ে গেছে। বললাম না যে কুকুর ঘেউ একবার করলে আমি দুবার করব, আমি তো সেই পার্সোনালিটি হয়ে গেছি। ব্যবহারে কিন্তু বংশের পরিচয়, বুঝছেন? মানে ভদ্রতাটা শিখতে হবে। আপনার কাছে ভদ্রতা আর সম্মান শেখার মতো আমার সময় মান সম্মান চইলা থাকবে না, কিছু আজীবন বিয়াদব থেকে যাবেন না, কিছু করলা না সময়ে। লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ, আমার ভাই কঙ্কা চুলা শান, কঙ্কা চুলা শান, মানে আমি আমার হান্নামকে যে রকম দেখতেছিস একদম সেই রকম। হান্নাম ভাই, কি করে সম্মানিত মানুষকে সম্মান দিতে হয় এবং কি করে ভদ্রতা প্রদর্শন করতে হয় এটা হান্নাম ভাইয়ের কাছ থেকে শিখতে হবে। ওরে আমার হান্নাম ভাই রে, পাগল একটু বলতে হয় না, লোকজন দেখে ফেলবে রে। ওরে আমার হান্নাম ভাই, ওরে আমার হানুটা, আমার হানু, আমার হানু, আমার হানু, তুমি কি খাবা বলো না হানু? আরে হানু কি, হানু কি, হানু কিসের জন্য? মানে হানু কিসের জন্য বলবা তুমি? পুরো নামটা বলতে হবে পাগল, মোহাম্মদ হান্নাম, সম্মানের ব্যাপার আছে। তুমি মনে দোষ করি বলনি, এমনি বলিস আদর করে দে হানু ভাই, হানু ভাই। এই হানু শুনে তো ঝামেলা হবে না, আরেকজন শুনে সে আবার হানু শুনে সে আর হানু বলবে না, সে বলবে হনু, সেটা শুনে আরেকজন হনুও বলবে না, বলবে হনুমান, তার আমি লেস পাবো না কোনো। আমার নতুন শার্ট পরে হান্নানকে দেখেছিস? মান সম্মান চইলা যাবার ভয়ে কিছু করলা না সময়ে, দিন গেলে দিন আর পাবা না। আব্বা আসসালামু আলাইকুম। আব্বা ওয়া আলাইকুম আসসালাম। আব্বা এই বাড়ির কোন মান সম্মান আছে? এই বাড়ির মান সম্মান নাই, থাকলে কিছু একটা হইতো। এই বাড়ির কোনো লোকের কোনো মান সম্মান নাই, মান সম্মানের জন্য কিছু হয়নি। আমি এই মান সম্মান চর্চার সঙ্গে নিই। এই যে মান সম্মানের জনক, আপনার সওয়াল কি করেছে জানেন? হয়েছে হয়েছে, অনেক বড় লেকচার দিচ্ছ, লেকচারটা থামা। শোনো, এই যে তুমি এত বড় হয়েছ, কি দেখে শুনে হয়েছ আল্লাহ ছাড়া কেউ জানে না,
তোমার সমস্ত সেন্টেন্সের পরে আমার কি মনে হয় জানো? মনে হয় আমি নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা পড়ি। কেন? আমার বাড়ির তুমি বড় পুত্র, তোমার এই রকম ভাষা, এরমভাবে তুমি কথা বলবা, সেটা শুনতে হবে। আরে তোমার বয়স এখন কত তুমি জানো? তোমার বয়স হলো গিয়ে 52 বছর, এর মধ্যে তুমি কিছু করতে পারোনি, শুধু মুখে বড় 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 কথা, কিছু করতে পারলে পরে আজ তোমার এই জাতীয় কথা মুখ দিয়ে বেরোতো না। শোনো, ও তোমার কি করেছে? সে তোমার ছোট ভাই, একটা শিশুর মতন ছেলে, এই বাড়ির মান সম্মান সে রক্ষা করে চলেছে। আর তুমি যখন এই বাড়ি থেকে বাইরে যাও, এই বাড়ি থেকে যখন তুমি বাইরে যাও, যখন তোমাকে এই পাড়ার মানুষেরা সালাম দেয় এভাবে, সেটা কেন দেয়? সেটা কেন দেয়? দেয় এই বাড়ি একটি সম্মানিত বাড়ি বলে, কথাটা তুমি মনে রাখো। আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। হ্যাঁ, আপনার আজকারা পায়ে পায়ে ও মাথায় উঠেছে। ও কি করেছে জানেন? আমি একটা নতুন শার্ট বানাইছি, ও আমার তালা ভেঙে ওই শার্ট নিয়ে গেছে। আরে আমি একটা নতুন প্রোগ্রামে যাব, ওই প্রোগ্রামও ধ্বংস করে দিছে। ওকে আমি কি করবো জানেন? ওকে আমি কুচি কুচি করে টানে খাটবো, ওরে আমি মারিয়ে ফেলবো। ওরে এত বড় স্পর্ধা কেন হয়? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তুমি যেভাবে আমার সামনে কথা কইতেছো তাতে মনে হচ্ছে আমার সামনে এত বড় একটা চণ্ডাল কথা বলতেছে। এই বাড়ির, এই বাড়ির মান সম্মান, এই বাড়ির ইজ্জত তোমাকে আমি কিছুই শেখাতে পারিনি, নাউজুবিল্লাহ মিন জালিক। আরে ও তোমার ছোট ভাই, ও কে? ও তোমার রক্তের রক্ত, তুমি তার কি আশা পূরণ করতে পেরেছো? কিছু পারোনি, কিচ্ছু পারোনি। একটা শার্ট নিয়েছে সেজন্যে সমস্ত বাড়ি মাথায় করে ফেলতেছ? না 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 না, এটা ঠিক না। আরে ও ও কি করতেছে জানো? ও এই বাড়ির মান সম্মান রক্ষা করতেছে তোমার ছোট ভাই হিসেবে, সেটা তুমি কখনো খেয়াল করেছো? আমার এত অক্ষমতার মধ্যে ওই বাড়ির মান সম্মান রক্ষা করে চলেছে। তুমি জীবনে কোনোদিন ওকে ওকে একটা লজেন্স কিনে দিয়েছো? দাওনি, দাওনি, মনে করে দেখো, লজ্জা হয় না তোমার? লজ্জা হয় না? আব্বা শুনে এই সমস্ত মান সম্মাননা কথাবার্তা বলবেন না তো। আমার শার্ট নেছে, আজকে কি করবো জানেন? ওকে আমি কুচি কুচি করে টানে খাটবো, ওকে আমি শেষ করে ফেলবো। ও আমার শার্ট ধরবে কে? কার শার্ট ধরবে? মান সম্মান চইলা যাবার ভয়ে, কিছু করলা না সময়ে, দিন গেলে দিন আর পার না হয়েছে ভাইজান। আমি না বলি তোমার শার্টটা নিয়েছি, এটা ঠিক হয়নি, আমি আমি নিজে কন্ট্রোল করতে পারিনি, সে উচিত ছিল, কিন্তু সেটা কেউ পারবে না। কোনোদিন বলতে পারবা যে তোমার কোনো জিনিস আমি ধরেছি? বলে তো লাভ নেই, আমার ভুল হয়েছে, অন্যায় হয়েছে। ধরো আমার নতুন শার্টের দরকার নেই, নতুন শার্ট দিয়ে কী করবো? আমার প্রত্যেকটা শার্টের বয়স 7-8 বছর করে, তাই পরতেছি, পড়ে জীবন কাটা দেবো সবই ভাবিছি। যদি আল্লাহ কোনোদিন ক্ষমতা দেয় তাহলে পরে দাদা জানের মতন একটা পোশাক বানাবো, তাই পরে ঘুরিয়ে বেড়াবো, সেরকম একটা চিন্তা আছে। তা হবে কি হবে না কিছু যায় আসে না, যাই হোক আমি অন্যায় করেছি, মাফ করে দাও। মন এত খারাপ করিস নাই, সবুর সবুরটা খুব বড় জিনিস বুঝছিস, সবুরের মধ্যে থাকলে পরে একদিন দেখিস মেওয়া ফুলি, শিখাইছি না আমি? জি আব্বা, ঠিক আছে, অনেক মেওয়া ফুলিছে তো, আপনি সবুর করতে বলেছেন, তাহলে আব্বা আমি তাহলে যাই। আমি হচ্ছে সেই মান্নান, মানে এলাকার লোকজন আমাকে মান্নান ভাই বলে, বুঝতে পেরেছো? তুমি তো আমাকে ফোন করেছিলে, এত সুন্দর কণ্ঠ আমি দেখলাম, যার এত সুন্দর কণ্ঠ তা যদি না দেখি, এই জন্য চলে আসলাম। খুবই দেখতে সুন্দর তুমি তো, ব্যাপার জানো আমি এমন বিচার করে দেব যারা তোমাকে ডিস্টার্ব করে, তোমার পায়ে ধরে বাপচাবে, তোমার পায়ে ধরে হাওমাও করে কাঁদবি, যতক্ষণ তুমি মাপ না করবা ততক্ষণ ছাড়া হবি না।
না না ঠিক আছে। শোনো, এই এলাকার বিচার করতে করতে না নিজের বিয়েটা করা হয় নাই, মানে মেয়ে খুঁজে পাচ্ছি নি, মানে সুন্দর একটা মেয়ে লাগবে না তো, খুবই ভালো লাগিছে বাট সবার সামনে তো আর বোঝা যাচ্ছে না, একটু আলাদা করে আসলাম, বিকেলবেলা হলেই সবাই নিয়ে আসতেছি, বিচার করে দিচ্ছি। হ্যাঁ যাচ্ছি। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কেউ ডিস্টার্ব করবি না, ক্লিয়ার, একদম ক্লিয়ার। আপা হয়েছে কি, আমাদের এই মান্নান ভাই ছাড়া কি বিচার করা যেত? কেউ করতে পারত? বখাটারে কাউরে ভয় পায়, তারা ভয় পায় বিধায় মান্নান ভাইয়ের কথা আপনার পায়ে এসে পড়েছে, মাপ চাইছে। জি আমি খুব খুশি হয়েছি, আমার মনে হয় বখাটের আর ডিস্টার্ব করবে না। আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি। কি কথা? ওই যে একটা লোক আছে হান্নান নামের, আমি তার কাছে সাহায্য চেয়েছিলাম, সে সাহায্য তো করেই নি, উল্টো সেই অজুহাতে সে বারবার আমার সাথে দেখা করতে আসে, মানে লোকটা কেমন জানি একটু। হান্নান ভাই? কোন হান্নান ভাই, কি রাম দেখতে? আমি এলাকায় নতুন তো, আমি কাউকে তেমন চিনি না, তবে একটু অদ্ভুত টাইপের, কেমন যেন এরকম করে হাঁটে আর বেল্টে অনেকগুলো ফুটো আছে, সবার থেকে আলাদা। সে তো আমাকে মান্নান ভাইয়ের আপন ছোট ভাই, হান্নান ভাই। আপন ভাই? কিন্তু হান্নান ভাই তো বলেছিল মান্নান ভাই নাকি তার চাচা। চাচা মানে? চাচা মানে মানে চাচা মানে সে কি নিজে মুখে বলছে যে আমি তার চাচা? হ্যাঁ, সে নিজে মুখে বলছে চাচা মানে আমি চাচা তার, আমি তার আপন ভাই। আপন ভাই বোঝো? আপন ভাই হচ্ছে মায়ের পেটের ভাই, রক্তের ভাই, সে কি করে চাচা বলে? পিতা নাকি মিঠা, টক নাকি ঝাল, চাইখা না দেখলে বুঝবা কি হাল। অঙ্কেল অঙ্কেল বলটা দেন না একটু। কি অঙ্কেল দেন একটু, ওটা কি বললেন? অঙ্কেল বলটা দেন একটু। অঙ্কেল, এই এই পৃথিবীতে কোনো কাকা নাই, আঙ্কেল নেই, কোনো চাচা নেই, যোগ আঙ্কেল। বাবা আমার কাপড় তো সব মুছে নিয়েছি, এই মান সম্মান আলো বাড়িতে আমি থাকবো না, থাকা যায় না, থাকা সম্ভব না। তারা কি হয়েছে কি সেটা কবি তো? ওরা লজ্জা করতে গতি। ওরে তোগের কাছে আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি, ক্ষমা চাচ্ছি আমি। তোরা দুই ভাই, দুটো ভাই মিলেমিশে থাকলে কি হয়? ভাই? কিসের ভাই? কার ভাই? আমি তো কারো ভাই চাই না, আমি তো এখন চাচা, ওর হচ্ছে আমি চাচা। কি কি বললি? চাচা? চাচা কি রে, কে চাচা, কার চাচা? আপনি বুঝতে পারতেছেন না আমি কি, আমি তো আপনার সওয়াল না, আমি হচ্ছি আপনার ভাই, আপনার এই সুপুত্র, এসব কথা বলি বেড়াচ্ছে, আমি নাকি উঠতাসা সাসা। এরপর কি আমি এই বাড়িতে থাকতে পারি? আমার গেট না হচ্ছে না। একটা কথা বলি আব্বা, হ্যাঁ থাকতে পারি, থাকতে পারি, এখন যদি আপনি আমারে আপনার ভাই হিসাবে স্বীকার করে নেন আমি বাড়িতে থাকবো, কোনো অসুবিধা নেই। এই কথা তুই কি উচ্চারণ করতেছিস? আরে এ তো মনে হয় যে মাটি ফাঁক হয়ে যা, তার মধ্যে আমি ঢুকে পড়ি। তুই আমার বড় ছেলে, তুই আমার ভাই, এ কথা তুই মুখে আনতে পারলি? তোর লজ্জা করলো না? হায় রে, তোরা যে কিভাবে জীবনযাপন করতেছিস আর আমারে যে কি গজবের মধ্যে রাখিছিস, আমি আমি এখন কি করবো আল্লাহ, আমি এখন কি করবো সেটা তো আমি বুঝে পারছি না। আব্বা আপনি আমাকে থাপ্পড় দেন, ও আমাকে কথা কি করে বললো, আমাকে মারেন। না 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 না, কেউর আমি থাপ্পড় দেবো না, কেউর আমি থাপ্পড় দেবো না, আমি নিজেই আমি নিজেই বাড়ি ছেড়ে চলে যাব, তাহলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে।
আপা, তাহলে আমার দুটো কথা আছে, আমি দুটো কথা একটু বলবো। আমি স্বীকার করতেছি যে ভাইজানে চাষা বলেছি, মুখের পরে বলিনি, বলেছি কোথায় বলেছি, একটা মেয়ের কাছে বলেছি। সেই মেয়েটা কিডা, মেয়েটা হচ্ছে খুবই মানে একটা খুব ভালো ফ্যামিলি, সম্মানী ফ্যামিলি, মানে মান সম্মানের চর্চা সেই ফ্যামিলিতে হয়। তো ভাবিয়ে দেখলাম আমাদের যে বংশ, আমাদের যে মান সম্মান, সেটা বজায় রাখতে গেলে তো মানে রেয়ার, তো এরা মেয়ে আমাদের সঙ্গে ম্যাচ খাবে খুঁজে বাইর করা তো খুবই সমস্যা, বলতে খুবই লজ্জা লাগতেছে, কিন্তু বিয়ে তো করতে হবে, সালপাল না হলি পারে বংশ মানে রক্ষা, আর সেরাম সালপাল না হলি পারে তো সম্ভব না। তো সেই জন্যই মনে মনে ঠিক করেছি যে আপনারে পরে বলবো আর এই মেয়েটা বিয়ে করবো, কিন্তু আমি আগায় যাতে দেখি যে সেখানে বাগড়া দিয়ে বসে আছে ভাইজান, তাহলে এটা তো কিরাম করে ছাড়বো বলে না, বা এটা কি কোনোভাবে হয়, তখন আর কী করবো, আমি মানে মাথা ঠিক ছিল না, কোনো যুক্তি খুঁজে পাইনি, আর রিস্ক নেইনি আব্বা, ওই কফিনে শেষ পেরেকটা ঠুকে দিছি, বলে দিছি যে আমার চাষা, আর দাড়ি ফাড়ি মিলে এত সুন্দর মিলে গেছে কী কব, সেও বিশ্বাস করেছে, মানে লেটা চুকে গেছে, মাপ চাচ্ছি কলম, তো আমি মাপ চাচ্ছি আনার প্রায়শ্চিত্ত করতে দাও, বলে ফেলেছি ধকাম করে মুখ দিয়ে, বাড়া হয়ে গেছে, আমি কী করবো বলেছি, আর কোনো দিন বলবো না, এখন মেয়েটার একটু ভালো করে বিয়ে টিয়ে করে ঘরে নিয়ে আসি, তারপরে আমার সব ক্লিয়ার হয়ে যাবে। আমি আমি চলে গেলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, আমি বুঝে গেছি, এই বাড়ির শান্তি থাকবে। আল্লাহ আল্লাহ, আমি চোখ বোঝার আগে যাতে শুনতে পাই যে এই বাড়িটি অন্তত সম্মানের বাড়ি হিসাবে টিকে আছে, আমি থাকলে পরে বোধ হয় সেটা আর হবে না, আমি যাচ্ছি, আমি যাচ্ছি, মান সম্মান চইলা যাবার ভয়ে, কিছু করা না দিন গেলে দিন আর পাবানা কান্দিবে মনমুনিয়া, দিন গেলে দিন আর পাবানা কান্দিবে মনমুনিয়া, ভালো মন্দের দুনিয়া দিন যাইবে দিন গুনিয়া, ঘোরার দিন কিংবা তুমি দেখিয়া। আপনার সমস্যা কি বলেন তো, এতবার ডাকছিলেন কেন? আরে এইটা কি আপনি কোনো কাজ কাজ করেছেন আপনি? আমি আমার ফ্যামিলির একটা ইন্টারনাল প্রবলেমে পড়ে রাগে দুঃখে ক্ষোভে হয় না এরম, আমি বলেছি আমার আপন ভাইকে, আমি চাষা বলেছি, সেটা আপনি আবার মান্নান ভাইকে বলে দিলেন, তো আমি কি করব? আপনি তো বললেন যে মান্নান ভাই আপনার চাচা, আমি কি জানি যে আপন ভাই আপন ভাইকে চাচা বলবে? আরে বলবে বলবে বলবে, আপন ভাইরে চাচা বলবে, ফুফা বলবে, মামা বলবে, সবই বলা যায়, গরু ঘাড়া লিয়ে আমি হয় বলেছি, সেটা বলেছি, তার কারণ আছে রে ভাই, সুনির্দিষ্ট কারণ আছে, সেই কারণে বলেছি, সেটারে আপনি বেদবাক্য বলে বিশ্বাস করে মান্নান ভাইয়ের কানে ঢাইলে দিলেন, এখন কি হচ্ছে আপনি জানেন, কি যে হচ্ছে ফ্যামিলিতে, যে কি হচ্ছে, আমি যে কি অবস্থার মধ্যে আছি, তো এখন আমি কি করতে পারি? না আপনি করতে পারেন, আপনার করতেই হবে, কি করব বলবেন, যে হানান ভাই এসব কিছু বলেনি, বারে আমি বললাম যে আপনি বলেছেন আর এখন বলবো বলেননি, দেখেন এসব কাজ আমি করতে পারবো না, আপনাদের ফ্যামিলির ইন্টারনাল ব্যাপারে আমি জড়াতে পারবো না, একটু জড়াতে হবে, একটু জড়াতে হবে, শোনেন আপন ভাই তো তা চাচা বলেছি, মানে খুব কষ্ট পাইছেন, আমি তো তাকে চাচা মনে করি নাই, সমস্যা নেই, আপনি আর আমি দুজন টুকটুক করে চলে গেলাম, গিয়ে ভাইয়ের সামনে দাঁড়াবো, দাঁড়ায় বলবো যে ভাই কোনো চাচা নেই, পৃথিবীতে কোনো চাচা নেই, মা বলো বাপ বলো ভাই বলো সব তুমি, তুমি আমাদের একটু দাঁড়ায় থেকে দুজনকে দুয়া দিতা নাকি মিঠা টক নাকি, মানে ভাই বলে আপনি চলে আসবেন, পরে আমাকে দোয়া করবেন চাচা ভাই আলাদা করে, আরে দেখ আমি এসব বলতে পারবো না, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না, এরপরে নিচে যাব গর্ত করে দিবি, ওই গর্তের মধ্যে আমি চলে যাব রে, আমার আপন ভাই, আমার মায়ের পেটের ভাই, আমাক চাচা বলিছে,
করে মরে যাব। এরপরে কি আমার মান সম্মান কিছু থাকে? আমার আপন ভাই আমাকে চাচা বলছে, ওরে ওরে বাবা মান সম্মান আমার আর থাকলো না রে। ওরে ওরে কাঁদিয়ে কিংবা তুমি দেখি আসুহিয়া ভালো মন্দের দুনিয়া দিন যাইবে দিন দুনিয়া হরার দিন কিংবা তুমি দেখি আসুহিয়া।